আইনডি বাংলাটেক চ্যানেলে আপনাকে স্বাগতম বন্যা অথবা খরাজনিত সমস্যার কারণে ফসলের ক্ষতিপূরণের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে পনেরো দিন সময় রয়েছে এই পনেরো দিনের মধ্যে আপনাদের আবেদন করতে হবে তো কোন কোন ফসলের জন্য আপনারা আবেদন করতে পারবেন তাছাড়া এখানে আবেদন করতে গেলে কোন কোন ডকুমেন্টসগুলো আপনাকে লাগবে এবং ফর্ম কীভাবে আপনি ডাউনলোড করবেন এবং কোথায় জমা করবেন বিস্তারিত জানিয়ে দিচ্ছি আজকে এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন অনেকস্কিন দেখুন এখানে বলা হচ্ছে বাংলার কৃষকদের ফসল সুরক্ষায় বাংলা শস্য বিমা সম্পূর্ণ বিনা খরচায় অর্থাৎ আপনার এক টাকাও খরচ হবে না সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারেন খরিফ মরসুম দু প্রিমিয়ামের পুরো খরচ দিচ্ছে রাজ্য সরকার খরিফ দু হাজার তেইশ মরসুমে ধান এবং ভুট্টার জন্য বিমা করা যাবে চাষিরা ভোটার পরিচয়পত্র আধার ব্যাঙ্ক পাসবই এবং জমির মালিকানা সংক্রান্ত নথিসহ ব্লকের সহকৃষি অধিকর্তার কার্যালয়ে বা বাজাজ এলিয়েন্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের কার্যালয়ে অথবা তাদের প্রতিনিধির সাথে যোগাযোগ করুন অর্থাৎ শুধুমাত্র আপনার ভোটার পরিচয়পত্র আধার এবং ব্যাঙ্ক পাসবই এবং জমি সংক্রান্ত আপনার নথি হলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন অর্থাৎ একজন কৃষক হলেই এখানে আপনি আবেদন করতে পারবেন কৃষকের সুবিধার্থে গ্রাম পঞ্চায়েত স্তরে সচেতনতা শিবিরের ব্যবস্থা করা হবে অর্থাৎ আপনি গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়েও কিন্তু এটার জন্য আবেদন করতে পারেন কৃষকদের বিপর্যয়ে রক্ষাকবচ বাংলা শস্য বিমা নেই কোনো খরচ বিমা করার শেষ তারিখ একত্রিশ আট দু হাজার তেইশ ধানের জন্য এবং ভুট্টার জন্য একত্রিশ আট দু হাজার তেইশ অর্থাৎ এই মাসের একত্রিশ তারিখ কিন্তু লাস্ট ডেট রাখা হয়েছে অর্থাৎ আপনাদের হাতে আর শুধুমাত্র পনেরো থেকে ষোলো দিন সময় রয়েছে এই পনেরো থেকে ষোলো দিনের মধ্যেই কিন্তু আপনাদের আবেদন করতে হবে তো যারা এবারের ফসল লাগিয়েছেন ধান এবং ভুট্টা আপনারা কিন্তু এই দুটি ফসলের জন্য ইন্স্যুরেন্স করে রাখতে পারেন যদি কোনো বন্যা অথবা খরাজনিত কারণে ফসলের ক্ষতি হয় তাহলে আপনি ক্ষতিপূরণ পেয়ে যাবেন কোম্পানির তরফ থেকে এবং এখানে আবেদন করতে গেলে আপনার এক টাকাও খরচ হবে না সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারেন আপনাদের যে কৃষি দপ্তর অফিস রয়েছে সেখানেও আপনি যোগাযোগ করতে পারেন অথবা গ্রাম পঞ্চায়েত অফিসে অথবা এই বাজাজ এলিয়েন্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের যে প্রতিনিধিরা রয়েছে তাদের সাথেও আপনি যোগাযোগ করতে পারেন এবং সম্পূর্ণ বিনামূল্যে এখানে আপনি আবেদন করতে পারেন এবং এর যে প্রিমিয়ামের খরচটা সম্পূর্ণটাই কিন্তু রাজ্য সরকার দিয়ে দিচ্ছে আপনার এখানে এক টাকাও খরচ হবে না অর্থাৎ বিনা খরচায় কিন্তু এখানে আপনি আবেদন করতে পারছেন এখন আমরা দেখে নিচ্ছি বাংলা শস্য বিমার ফর্মটি আপনি কীভাবে ডাউনলোড করবেন এর জন্য গুগলে এসে সার্চ দেবেন বিএসবি লিখে উপরে যে সাইটটি রয়েছে বাংলা শস্য বিমা ডট এটার উপরে ক্লিক করে দেবেন এরকম এন্টারভেস খুলে যাবে উপরে এই যে দেখতে পাচ্ছেন চেক ইন্স্যুরেন্স কভারেজ তার পাশেই অ্যাপ্লিকেশান ফর্ম অফ খারিফ টোয়েন্টি টোয়েন্টি থ্রি অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্ম খারিফ দু হাজার তেইশের কিন্তু এটার উপরে ক্লিক করে দেবেন ক্লিক করতেই ডাউনলোডের একটি অপশান চলে আসবে এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করে এটা আপনাদের ওপেন করে দেখাচ্ছি তো তার আগে এখানে আরও কিছু তথ্য জানিয়ে দিচ্ছি এই বাংলা শস্য বিমাতে কিন্তু বছরে দুবার আপনাদের নাম নথিভুক্ত করাতে হয় যদি আপনি রবি মৌসুমের জন্য আগে আবেদন করেছিলেন তাহলে কিন্তু এই খারি মৌসুমের জন্য আপনাদের আবেদন করতে হবে অর্থাৎ রবি মৌসুমে আবেদন করেছেন সেই রবি মৌসুমটা কিন্তু শেষ হয়ে গেছে এখন আপনাদের খারি মৌসুমেও কিন্তু আবেদন করতে হবে এবং অনেকেই বিভিন্ন সময় বলে থাকেন যে আপনি এখানে আবেদন করেছেন কিন্তু আপনার ফসলের ক্ষতি হয়েছে তা সত্ত্বেও আপনি ফসলের ক্ষতিপূরণ পাননি এর জন্য এই ওয়েবসাইটে আসার পর একদম উপরে তুলে নেবেন এখানে রয়েছে হেল্পলাইন এই হেল্পলাইনের এখানে কিন্তু আপনি কয়েকটি নম্বর পেয়ে যাবেন সেই নম্বরগুলোতে আপনি কন্ট্যাক্ট করতে পারেন অথবা আপনাদের যে কৃষি দপ্তর অফিস রয়েছে সেখানে আপনি যোগাযোগ করতে পারেন সেখানে গিয়ে আপনি বলবেন যে আপনার ফসলের ক্ষতি হয়েছে কিন্তু আপনি বাংলা বিমা থেকে কোনো ধরনের ক্ষতিপূরণ পাননি অবশ্যই সেখান থেকে কিন্তু আপনাকে সহায়তা করা হবে স্ক্রিন দেখতেই পাচ্ছেন খরিফ দু হাজার তেইশ মৌসুমের ফর্মটি আমরা ওপেন করে নিয়েছি তো কীভাবে ডাউনলোড করবেন এর আগে কিন্তু দেখিয়ে দিলাম যদি ডাউনলোড করতে কোনো অসুবিধা হয় অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান সেখানে এই ফর্মটি পেয়ে যাবেন স্ক্রিন দেখতেই পারছেন বাংলা শশ বিমা বিএসবি খরিফ দু হাজার তেইশ মৌসুম এবং বাজাজ এলিয়েন্স ইন্স্যুরেন্স কোম্পানির কিন্তু এখানে একটি লোগো থাকবে তো এই ফর্মটি আপনি প্রিন্ট আউট করে ফিল আপ করে জমা করলে কিন্তু হয়ে যাবে এবং এর সাথে আপনাদের কিছু ডকুমেন্টস কিন্তু জমা করতে হবে তো এখানে বলা হয়েছে কেওয়াইসি ডকুমেন্টস হিসেবে ভোটার আইডি কার্ড এবং আধার কার্ডের জেরক্স কপি ব্যাংকের পাসবুকের জেরক্স কপি খতিয়ান পর্চা অথবা দলিলের জেরক্স কপি এবং সহকৃষি অধিকর্তা দপ্তর থেকে একটি সার্টিফিকেট দেওয়া হবে তো এই কাজটি কিন্তু আপনাকে করতে হবে না এই ইন্স্যুরেন্স কোম্পানির এজেন্টরাই কিন্তু এই কাজটি করে দেবে শুধুমাত্র আপনি ভোটার আইডি এবং আধার কার্ডের জেরক্স কপি নিয়ে যাবেন পাসবুকের কপি এবং খতিয়ান পর্চা অথবা দলিলের জেরক্স কপি এবং এই ফর্মটি ফিল আপ করে নিয়ে যাবেন সহকৃষি অধিকর্তা দপ্তর অর্থাৎ আপনাদের এডি অফিসে অথবা গ্রাম পঞ্চায়েত অফিসে যোগাযোগ করুন অথবা এই যে ইন্স্যুরেন্স কোম্পানির যে এজেন্ডরা রয়েছে তাদের সাথে যোগাযোগ করুন তাহলে কিন্তু এই ফর্মটি আপনি ফিল আপ করে জমা করলেই আপনার বাংলা শস্য বিমাতে নামটা নথিভুক্ত হবে এবং খরিফ দু হাজার তেইশের যে লাস্ট ডেট রাখা হয়েছে একত্রিশ আট দু হাজার তেইশ ধান এবং ভুট্টার জন্য তো এই ফর্মটি আপনি কীভাবে ফিল করবেন এ বিষয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে সেটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে অথবা ভিডিও শেষে চলে আসবে সেখান থেকে সেই ভিডিওটি দেখে নেবেন তো অবশ্যই ভিডিও শেষে যে ভিডিওটি চলে এসেছে সেই ভিডিওটি দেখে নিন তাহলে কিন্তু সমস্ত বিষয়টা এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে তো এটাই আপডেট দেওয়া ছিল যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকে লেগেটা প্রেস করে অন্য নোটিফিকেশনটি অন করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে